আমাদের যারা জ্ঞানী গুণী তাদেরকে বোকা বলছে, এ কথা বলছে বিদ্যার্থীরা। একটু ভাষার পার্থক্য থাকতে পারে। আমাদের এত বড় বড় আলেমকে সব বলছে কিছু জানে না, বলছে না? আমি বলেছি কিছু জানে না, জানে, কিন্তু ওদের জানাতে ভেজাল আছে, জানে তো, জানা ভেজাল যুক্ত এলেম তাদের কাছে আছে। খাঁটি এলেম হইতে হবে, তহিদ সন্না ভিত্তিক হইতে হবে, কথাই বলছে। তাদেরকে তো বোকাও বলিনি, বেকুও বলিনি, জাহেলও বলি নাই। যে অদল্লাহ আবান, আমাদের বাপদাদাকে গোমরা বলছে, হ্যাঁ, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। কেউ শিরকি আকিদে নিয়ে গেছে, বিদাতে নিয়ে আকিদা নিয়ে গেছে, আল্লাহর কাছে যা আফজা ইলা মাকাদ্দামা, যা করেছে পেয়ে গেছে। কিন্তু যারা বেঁচে আছে ভুল পথে, বলতে হবে না যারা ভুল পথে আছে গোমরা, অবশ্যই বলতে হবে, নাহলে মানুষ কী করে সতর্ক হবে? তো মক্কার কাফিররা আবু তালেবকে বলল, ইফা ইম্মান তাকুফহু আন্না, হয় তাকে বাধা দাও, এইসব কথা বলতে নিষেধ করো, আমাদের বিরোধিতা করতে ধর্মের, ওয়া ইম্মান তুখাল্লিয়া বাইনানা ও বাইনাহু, আর না হইলে আমাদেরকে ছেড়ে দেন আপনি। আবু তালেব, আপনাকে বলছি ভালো করে, ছেড়ে দেন, আমরা আপনার ভাতিজাকে দেখে নিছি। ফাইন্নাকা আলা মিসলি মা নাহনু আলী মিন খিলাফি, কারণ আপনার সাথে একটা আমাদের মিল আছে। আবু তালেবকে কীভাবে, এইগুলোকে বলা হয় রাজনীতি, এগুলো বলা হয় কি পলিটিক্স বলা হয়, জি হ্যাঁ রাজনীতি। আপনার সাথে একটা আমাদের মিল আছে যে আপনি যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মেরই লোক আমরাও, আপনার ভাতিজা অন্য কোনো নতুন ধর্ম নিয়ে এসেছে, সুতরাং আপনার আপনার আদর্শ আর আমাদের আদর্শ একই, সুতরাং আপনার আপনি যদি পারেন থামান ওকে, আর থামাইতে না পারেন নিজের ভাতিজাকে, তো আমাদের শুধু বলে দেন যে বাবা তোমরা যা পরিকল্পনা করে না, দেখে নিছি আমরা মোহাম্মদকে, দেখে নেবো, আপনাকে কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু চুপ থাকবেন, আপনার ভাতিজার বাড়াবাড়ি সব ঠান্ডা করে দেবো। এই কথা বললো মক্কার কাফেররা। ফকাল আলহম আবু তালেব কওলান রফিকান, আবু তালেব দেখলো যে এরা সব মুডে এসছে, হ্যাঁ গরম হয়ে এসছে, নরম ভাষায় কথা বলে তাদেরকে বিদায় করে দিল। ওরাদ্দাহম রাদ্ধান জামিলান, ভালো কথা বলে এদিক সেদিক করে তাদেরকে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি, আর তোমরা শান্ত হও, আবার বিদায় করে দিল তাদেরকে, তারা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ করতেই আছেন, উনি সব খবর পাচ্ছেন যে সব হচ্ছে, তো কাজে লেগে আছে, আল্লাহর দিনকে বিজয়ী করতেই হবে, আল্লাহর দিনের দাওয়াত দিতেই হবে, জি হ্যাঁ। এই কথাগুলি কোরআন হাদিসের কথা, কিন্তু লেউ জোহেরাহু আলাদ দিনে কুল্লেহি, এই দিন হক, দিনে হককে সত্য দিনকে আল্লাহ সমস্ত পথ আর মতের ওপর, আদর্শের ওপর, হ্যাঁ কী করতে চান আল্লাহ, বিজয়ী করতে চান, লেউ জোহেরাহু। আর আরেকটা কথা আছে, দাওয়াত দেওয়া আছে, কিন্তু আজকালকার ভাষা হচ্ছে বিপ্লব আন্দোলন, না না না, আমরা ইসলামী আন্দোলনের, হ্যাঁ সিপাহসালার বা আমরা কী বলছে সৈনিক, তারপরে আমরা ইসলামী বিপ্লব ঘটাতে চাই, এই শব্দগুলি কিন্তু কোরআনের মাঝে কোথাও ব্যবহার হয়নি। এই কথাগুলি বললে আজকাল অধিকাংশ লোকেরা যারা এই মন মেজাজের তারা অসন্তুষ্ট হয়, কিন্তু কথা হোক, আর দাওয়া ইলাল্লাহ কোরআন হাদিস আছে না নেই, ওমান আহসানা কওলা মিম্মান দা ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, আছে না নেই, জি দাওয়াতের কথা আছে, আমাদের বিল মারুফ আন নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দেওয়া আছে, জি হ্যাঁ এসব আছে। তো দাওয়া শব্দ রয়েছে, মানুষকে রাস্তা দেখানোর শব্দ রয়েছে, আর রয়েছে যে এই কাজ করলে, দাওয়ার কাজ করলে আল্লাহ রব্বুল আলমীর দিনকে কী করবেন, বিজয়ী করবেন। যখন দিন বিজয়ী হবে তো আহলে দিন দিনের অনুসারী মুসলিমরাও বিজয়ী হবে, শক্তিশালী হবে। কুরাইশরা দেখলো যে আবু তালেবকে এসব কথাবার্তা বললাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না, এইসব কথা শুনে আমাদেরকে বিদায় করে দিল, আর মোহাম্মদ নিজের কাজ করতে আছে। তখন একদিন আবু তালেবকে চ্যালেঞ্জ করলো শক্ত ভাষায়, যখন দেখলো তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে লোকজন মুসলিম হতে আছে, ইসলাম গ্রহণ করতে আছে, তখন তারা আবার আবু তালেবের কাছে আসলো। আসার পরে বলে, আবু তালেব, হে আবু তালেব, ইন্না লাকা সিন্নান ওয়া শারাফান, দেখেন আপনি কিন্তু আমাদের প্রবীণ মানুষ, আমাদের বয়সে সবার চাইতে বড় মানুষ আপনি, ওয়া শারাফান, আপনি সম্মানিত ব্যক্তি আপনি, ও মানজিলাতান ফিনা, আপনার বড় মর্যাদা একটা রয়েছে আমাদের সমাজে, ওয়াকাদ ওয়া ইন্না কাদ ইস্তান হাইনা কামিন ইবনে আখিকা, আর আপনাকে বললাম যে আপনি ভাতিজাকে বারণ করেন, আপনি কথা বললাম, ফালাম তানাহু আন্না, কিন্তু আপনি তো তাকে বারণ করলেন না,
কিছু বললেন না, ও তো নিজের কাজ করতেই আছে, আপনিও শুধু শুনেই থেকে গেলেন। ওয়াইন্না ওয়াল্লাহি লা নাসবিরু আলা হাযা মিন শাতমি আবায়েনা ওয়া তাসফিহি আহলামিনা ওয়া আইবি আলিহাতিনা হাত্তা তাকুফাও আন্না আও নুনাযিলাহু ওয়াইয়াকা ফি যালিক। বুঝছে না, আল্লাহর কসম করে বলছি, দেখ মুশরিকরা তখনকার মুশরিক হইলেও আল্লাহর কসম করত, আল্লাহর কসম করত। আর এখনকার অনেক জাহেল মুসলিম আছে যারা বাপের কসম, মায়ের কসম, দানার কসম, চোখে হাত দিয়া কসম, ছেলের গায়ে হাত দিয়া কসম। হ্যাঁ, কত মূর্খ হয়েছে মুসলিমটা। আল্লাহর কসম করে লা নাসবিরু আলা হাযা, আর আমরা বরদাস্ত করতে পারবো না। হ্যাঁ, বরদাস্তের বাইরে হয়ে গেছে। মিন শাতমি আবায়েনা, আমাদের বাপদাদাদেরকে গালমন্দ করছে ভাতিজা আপনার, ও তাসফি আহলামেন, আমাদের জ্ঞানী গুণীদেরকে মূর্খ বলছে, ওয়াইবে হালে হাতেন, আমাদের দেব দেবীদের শুধু দোষ ধরে বাড়াচ্ছে। হয় আপনি বাধা দেন, আর না হইলে আপনি বাদ দেন, বাধা দিতে পারবেন না, আমরা দেখে নিচ্ছি। আমরা এখন সরাসরি শুরু করব তার বিরুদ্ধে অ্যাকশন। হাত্তা ইয়াহলিকা আহাদুল ফারিকাইন, হয় আমরাই মরবো না হয় তাকে মরবো, আরও শক্ত ভাষা। এখন হয় এই মোহাম্মদকে শেষ করব, দুই দলের এক দল শেষ হবে, আর না হলে আমরাই শেষ হবো, কিন্তু ছাড়বো না। এই ধমক দিয়ে আর চ্যালেঞ্জ করে চলে গেল কাফের নেতারা। আবু তালেব আর বরদাস্ত করতে পারছে না, চাপের মুখে, বড়ই চাপের মুখে বরদাস্ত না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে সাথে দেখে কথা বললেন আবু তালেব, এবং আবু তালেব বললেন যে ভাতিজা, এসব কথা এরা সব নেতারা সব মক্কার বলেছে, সুতরাং আর কত বরদাস্ত করব, আর কত থামাবো, আর থামাইতে পারবো না, সামলাতে পারবো না মনে হয় ভাতিজা। ও কাল আলহ বলল, আবকে আলাইয়া ওয়া আলা নাফসিক, এখন তুমি একটু আমার দিকেও লক্ষ্য রাখো আর তোমার নিজের দিকেও লক্ষ্য রাখো। কত মায়া, যে যার মায়া ভালোবাসা থাকে এটাই বলে না, ছেলে যদি অবাধ্য হয়ে যায় খারাপ হয়ে যায়, এটা তো খারাপ নয়, কিন্তু অনেক সময় আমরা এই ভাষাগুলি কিন্তু বলি, কোনো একটা ছেলে বা আপনজন যদি কেউ খারাপ হয়ে যায় তখন আমরা এইভাবে তাকে নসিহত করে, দেখো তুমি তোমার তোমার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করো আর আমাদের কথা একটু চিন্তা করো, আমাদের দিকে একটু খেয়াল রাখিও, হ্যাঁ, যে আমাদের ক্ষতি করিও না আর তোমারও ক্ষতি হইতে দিও না, আমরা চাই না যে তোমার ক্ষতি হোক আর আমার ক্ষতি হোক। আপনজনদেরকে আমরা কোনো কিছু থেকে বারণ করার জন্য এই ভঙ্গিমাটা আমরা অবলম্বন করি। তাই বললেন আবু তালেব, আবকি আলা না আলাইয়া ওয়া আলা নাফসি, আমার উপরে একটু মায়া করো, আমারও খেয়াল রাখো, ওয়া আলা নাফসি, আর তোমার নিজের কথা একটু চিন্তা করো। হ্যাঁ, কখন এরা মেরে দিবে, হ্যাঁ কখন এরা চরম বাড়াবাড়ি করে দিবে। ওয়ালা তো হাম্মেলনি মিনাল আমরে মালা অতি, আর এমন কোনো আমার ওপর বোঝা চাপায় না বাবা যেটা আমি আর সামলাইতে পারবো না, তোমার আর আমি দেখাশোনা করতে পারবো না, তোমার পক্ষ থেকে আমি আর ডিফেন্স করতে পারবো না। ফালামারা রাসূলুল্লাহ দাফাহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে চাচা এখন দুর্বল হয়ে গেছে, কাফেরদের চাপের মুখে চাচা এখন নতি স্বীকার করেছে, আর শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না আমার পাশে, তখন তিনি একবারে শক্ত তার আসল যে ভূমিকা, যেই কাজে আল্লাহ পাঠিয়েছেন তাকে রাসূল করি রহমতুল্লিল আলামিন করে, বললেন ইয়া আম্মে, হে চাচা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলছি, লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলান আতরুকা হাযাল আমরা, আল্লাহর কসম করে বলছি এসব কথা ওদের বাদ দেন। হ্যাঁ, কখনো প্রলোভন, প্রলোভনে যখন হইল না তখন এখন শাসন আর ধমক আর চমক এসব বাদ দেন, যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে আমার চন্দ্র এনে দেয়, আর এই কথা বলে যে সূর্য চন্দ্র তোমার হাতে দিয়ে দেবো মোহাম্মদ, তুমি শুধু এই কাজটা ছেড়ে দাও, দীন ইসলামের দাওয়াতের কাজটা ছেড়ে দাও, দীন ইসলামের প্রচার প্রসারের কাজটা ছেড়ে দাও, আমি ছাড়বো না। হাত্তা ইউযহিরাহুল্লাহ, অতদিন পর্যন্ত ছাড়বো না যতদিন পর্যন্ত আল্লাহ এই দিনকে বিজয়ী না করবেন, প্রকাশ না করে দেবেন, প্রকাশ্যে এই দিন পালন হবে সারা বিশ্বে, সমস্ত মানুষের মাঝে শক্তিশালী হবে এই দিন, এই দিন ছাড়া আর কোনো বাতিল পন্থা শক্তিশালী থাকবে না, এতদিন পর্যন্ত আমি এই কাজ করতে থাকব। আও আহলে কাফিহে, অথবা যদি এইটা সম্ভব না হতো এই পথে আমি ধ্বংস হয়ে যাবো, মরে যাবো, কিন্তু আমি এই কাজ ছাড়বো না, মরে যাওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, মরে যাওয়ার আগে হয় বিজয় লাভ করব, আর যদি বিজয় না পাই তাহলে এই পথে আমি মরে যাব, কিন্তু আমি এই কাজ ছাড়বো না, মাথা রাখতো কখনো আমি ছাড়বো না এই কাজ, এখন ওরা যা করবে করুক, আর আপনি পারছেন না তো ছেড়ে দেন তাহলে,
আপনি যখন আমার সাহায্য সহযোগিতা করতে আর পারছেন না, পাশে দাঁড়াইতে হয়তো দুর্বল হয়ে গেছেন, তো আপনি যেটা ভালো মনে করছেন ওইটাই করেন, কিন্তু আমি আমার কাজ ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। এর চেয়ে তো বড়ো কথা কী হইতে পারে? ডান হাতে সূর্য অসম্ভব, বা আমাদের চন্দ্র অসম্ভব, এইটাও অসম্ভবকে যদি সম্ভব করে দিতে পারে তারা, তারপরেও আমি এ দাওয়াতি কাজ ছাড়বো না।